মোটিভেশন দিয়ে কি মোটিভেশন দিব শোনো কত ভালো ভালো মোটিভেশন দেয় ভালো মোটিভেশন ভাইরাল হয় না বাইশ বেচের এক ক্লাসে বলছিলাম যে বই চান্স পাইলে আইফোন কিনতে পারবা ওইটা ভাইরাল হয়ে গেছে কমেন্ট তো মনে করো যে আইফোন পড়ি তো তখন মোবাইল দেখে বলছি যে বইটা চান্স পাইলে আইফোন কিনতে পারবা টিউশনি করাইতে পারবা পারবো ভালো টাকা বাবা বড় ভালো মতো তো এত ভালো ভালো মোটিভেশন দিলাম কোনোটা ভাইরাল হলো না এইটার ক্লিপ দেখি কপি করে ভাইরাল হয়ে গেছে যে এটা কি মোটিভেশন দিচ্ছে নেগেটিভ মোটিভেশন বুঝছো এখন তো মোটিভেশন দিলেও ঝামেলা এখন কথা হচ্ছে আচ্ছা বুয়েটে চান্স পাইলে আইফোন কি দেওয়ার বা অনেক টাকা পয়সা হবে এটা তো কোনো মোটিভেশন হতে পারে না বাট লাইফে ভালো একটা জায়গায় চান্স পাইলে বুয়েট হোক বা রুয়েট চুয়েট কুয়েট বা ঢাকা ইউনিভার্সিটি মানে ভালো একটা ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পাইলে তোমার সারা জীবন একটা পিছন থেকে ধাক্কা দিয়ে উঠায় দেওয়ার একটা সম্বল থাকবে মনে করো অনেক সময় এরকম হয় না যে একটা মানুষ পঞ্চাশ কেজি ও একটা বস্তা আঙায় নিয়ে যাইতে পারে কিন্তু নিজে নিচ থেকে উঠাইতে পারতেছে না এরকম সিনেমাটি কখন দেখছো যে একটা মানুষ দাঁড়ায় আছে মাথায় উঠায় দেওয়ার জন্য একজন মানুষের হেল্প দরকার কেউ যদি মাথায় মাথায় উঠায় দেয় বস্তুটা ভারটা পরে কিন্তু সে নিজে নিজে হেঁটে নিয়ে যাইতে পারে তো বুয়েট হচ্ছে এইরকম রুয়েট টুয়েটকে ঢাকা ইউনিভার্সিটি ও তোমাকে উঠায় দিবে সাহায্য করবে তারপরে হেঁটে তোমারে নিয়ে যাইতে হবে তোমার জীবন কখনো ওই বুয়েট কুয়েট রুয়েট টুয়েট সাজায় দিবে না তুমি চাকরি বাবা কি বাবা না এগুলো খালি বুয়েটে বললেই চাকরি পাওয়া যায় এরকম না চাকরি বাকরি কৃষ্ণ তোমার নিজের যোগ্যতা দিয়ে হবে বুয়েট কি করবে একটা ভালো ইউনিভার্সিটি তোমাকে জাস্ট উঠায় দিবে এই যে ভরে মাথায় বসাই দিবে তারপরে তোমার নিজের নিয়ে যাইতে হবে একটু পুষব্যাক পাবা একটা ভালো ইউনিভার্সিটি তোমাকে সারা জীবন একটা দিবে যে অমুক বুয়েট থেকে পড়ছে রুয়েট টুয়েট কুয়েট ঢাকা ইউনিভার্সিটি বা মেডিকেল থেকে পড়ছে তার মানে ছেলেটা একটু ভালো হইলেও মানে অন্যান্যদের তুলনায় সচরাচর মাঝারি টাইপের যারা আছে তাদের চাইতে একটু বেশি মেধাবী হয়তো বা পরিশ্রমী তুমি এই টাইমটা এই টাইমটা তো তোমাদের সবচেয়ে বেশি সময় নষ্ট করার টাইম ইন্টারমিডিয়েটে পড়ো এই টাইমটাতেই তো মন সবচাইতে বেশি ব্যাকুল তো এই টাইমটাতেও তোমরা সিরিয়াস থেকে পড়াশোনা করে বইয়ের চান্স তার মানে তুমি দায়িত্ববান ছেলে বা দায়িত্ববান মেয়ে মানুষজন এটা সারা জীবন ভ্যালু করবে একটা ছেলে বইয়ে চান্স পাইছে তার মানে এই না যে সে অনেক বেশি মেধাবী তার মেধা হয়তো একটু বেশি পরিষ্কার করছে তবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস সারা জীবন তোমাকে মানুষ মূল্যায়ন করবে যে যখন তোমার জীবনে পড়াশোনা করার পারফেক্ট টাইম ছিল তখন তুমি পড়াশোনা করছো তাইলে তো তুমি বইয়ে চান্স পাইছো মানে তুমি দায়িত্ববান ছেলে বা মেয়ে তো এই দায়িত্বটাই তোমাদের সারা জীবনে ইভালুয়েট করবে যে দায়িত্ববান দায়িত্বশীল তাকে মানুষ পছন্দ করে মেধাবী মানুষকে মানুষ পছন্দ করে এরকম না কম মেধাবী মানুষকে মানুষ পছন্দ করে চাকরি বাকরি দেয় যদি সে দায়িত্ববান হয় এই হচ্ছে ঘটনা তো এই জন্য পড়াশোনা করতে হবে আরও যদি মোটিভেশন চাও তাহলে আমি একটা জিনিস বলবো এগুলো আবার তোমরা ভাইরাল করে দিও না কারণ এগুলো মানুষ ভালোভাবে নেয় না একটা ক্লাসে চার ঘন্টা পরে মোটিভেশন এটা তো মনে করে যে কত কিছু বলা যায় তোমাদেরকে মোটিভেট করার জন্য বাট এটা তুমি ক্লিক করলে অনেকে গালি করে তো আমার দিক থেকে আমি একটা মোটিভেশন দিব সেটা হচ্ছে যে লাইফে কিছু মোমেন্ট লাগে ধরো তুমি বুয়েটে চান্স পাইলে তোমার জীবন সেটেল তুমি অনেক টাকা পয়সা কামাইতে পারবা নট লাইক দ্যাট বইয়েটের চান্স পাওয়ার পরে অনেক মানুষ বেকার অনেক মানুষ চাকরি পায় না অনেকে কমপ্লিটই করতে পারে না ধরো আমাদের সাথে বুয়েটে মেকানিক্যাল মেকানিক্যালে ভর্তি হয়েছিল একশো আশি আশি জন আমাদের সাথে পাস করছে হয়তো একশো ষাট জন জন কিন্তু আমাদের সাথে পাস করতে পারে নাই ওদের হয়তো এক বছর বেশি লাগছে দুই বছর বেশি লাগছে এখনও হয়তো দুই তিনজন পাস করতে পারে না কারণ কারি কলমটা তো কঠিন তবে মানে বইয়টা তুমি চান্স পাইলেই লাইফ সেটেল এটা হওয়ার কোনো কারণ নাই বাট ওই যে বললাম তোমাকে পুষব্যাক করবে এবং কিছু জিনিস লাইফে লাগে যেমন এইগুলা তুমি লাইফে সাকসেসফুল হবা নাকি হবে না ওইগুলা দিয়ে ডিফাইন করা যায় না যেমন একটা উদাহরণ দিই যারা আর্জেন্টিনার ফ্যান আসো তোমরা রিলেট করতে পারবা এই যে আর্জেন্টিনা যখন বিশ্বকাপ জিতছে ওইটার যে ফিলিংটা এটাকে তুমি লাইফে টাকা দিয়ে তুলনা করতে পারবা বা তুমি লাইফে সুখী হবা কি হবে না সব কিছুর ঊর্ধ্বে না যারা ব্রাজিল ফ্যান তোমাদের বয়সে এরা এটা রিলেট করতে পারবে না ওরা তো বিশ্বকাপ জয় দেখে নাই ধরো আমার বাবা জার্মানির ফ্যান ছোটবেলা থেকে দেখতেছি বাবা জার্মানি সাপোর্ট করে যেমন দুই হাজার দুয়ে তখন তো তোমাদের জন্ম হয়নি আমি খুব ছোট তো ব্রাজিলের কাছে জার্মানি হারছে ফাইনালে তো বাবা খুবই মন খারাপ এখন আবার মনে আছে সিনটা তো এই থেকে আমিও জার্মানি সাপোর্ট করি তো দুই হাজার ছয় মানে সেই ওভারালে হারলো দুই হাজার দুই ফাইনালে হারলো দুই হাজার দশে আবার হাজার চোদ্দতে চ্যাম্পিয়ন হইলো তো মানে নিজের প্রিয় ফুটবল টিম ক্রিকেট টিমের সাথে আসলে জিনিসটা অতটা রিলেট হয় না নিজের প্রিয় ফুটবল টিম যখন চ্যাম্পিয়ন হয় তখন যে খুশিটা এইটা মনে করে যে অন্য কোনো কিছুর সাথে তুলনা করা যায় না তো আর্জেন্টিনার ফ্যানরা এই জিনিসটা এবার বুঝতে পারছে তো তোমরা যারা আসো যে এই যে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলো এই যে একটা মানসিক সুখ এরকম কিছু সুখ লাইফে দরকার আছে যেমন এইবার বুয়েটে যদি চান্স পাও এরকম একটা সুখ তোমাদের লাইফে আসবে সেটা হয়তো ক্ষণিক বাট আসবে বুয়েটে যদি চান্স পাবা তার দুই তিন দিন পরে সাত আট দিন মানে এই সুখটা মানসিক একটা প্রশান্তি থাকবে তো এরকম কিছু মোমেন্ট লাইফে দরকার আছে তুমি বুয়েটে চান্স পাওয়ার পর সাকসেসফুল হও বা না হও টাকা কামাইতে পারো না পারো ওইটা আলাদা ব্যাপার বাট এরকম কিছু মোমেন্ট লাইফে থাকা লাগে মানসিক প্রশান্তির জন্য তো যারা ব্রাজিল ফ্যান তোমরা হয়তো এই জিনিসটা ফিল করতে পারতেছো না কোনো সমস্যা নাই তোমরা বুয়েটে চান্স পাও এরকম একটা সিন তোমরাও পাবা ঠিক আছে তো এটাই মোটিভেশন যাদের টার্গেট বুয়েট বা মানে যারা এখানে ইঞ্জিনিয়ারিং বা ঢাকা ইউনিভার্সিটি তো যদি বুয়েটে চান্স হয় এরকম একটা মানসিক সুখ মানে এটা আসলে কি বলে অন্য কোনো কিছু তুলনা করা যায় না তো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আগামী ক্লাসে দেখা হবে আমাদের আমরা চারটা ক্লাসে কমপ্লিট করবো